আজকে আলোচনা করব অ্যাটমসফিয়ার, জিওগ্রাফির একটা চ্যাপ্টার। ছোট্ট আলোচনা হবে কিন্তু খুব কম্প্যাক্ট আলোচনা হবে। যে অ্যাটমসফেরিক লেয়ারগুলো আছে, বায়ুমণ্ডলের যে স্তরগুলি আছে, সেগুলো নিয়ে আলোচনা। WBCS-এ প্রত্যেক বছরই প্রায় প্রশ্ন আসে। WBCS ছাড়াও অন্যান্য যে কোনো পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের আদার যে এক্সামসগুলো আছে, সেগুলো সেই জায়গা, মানে সেই এক্সামেও কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখন এই যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ারে 78% আছে নাইট্রোজেন, 21%-এর কাছাকাছি ধরে নিতে পারি আমরা অক্সিজেন, 0.03% থাকে কার্বন ডাইঅক্সাইড, 0.93% থাকে আর্গন। এই নিয়ে অ্যাটমসফিরিক এয়ার গঠিত বা এয়ার রয়েছে। এবার অ্যাটমসফিয়ারের যে লেয়ারগুলো রয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে লেয়ারগুলো, স্তরগুলি রয়েছে, সেগুলো যদি আলোচনা করি, একদম নিচের থেকে ওপর, নিচের থেকে ওপর যদি আলোচনা করি, তাহলে একদম নিচে আছে কি ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার 0-10 কিলোমিটার। এরপরে দ্বিতীয় স্তর হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের যে বাউন্ডারি লাইন, সেটাকে বলা হয় ট্রপোফজ। স্ট্র্যাটোস্ফিয়ার দ্বিতীয়, এবং তারপরে যে তৃতীয় স্তর রয়েছে তাকে বলা হয় মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারকে অনেক সময় কেমোস্ফিয়ারও বলা হয়। এই স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে বাউন্ডারি লাইন, তাকে বলা হয় স্ট্র্যাটোপজ। এরপরে মেসোস্ফিয়ারের পর যে স্তর আছে তাকে বলছি আমরা আয়নোস্ফিয়ার, ফোর্থ লেয়ার, নিচে থেকে ওপরের দিকে ফোর্থ লেয়ার, এবং ফোর্থ লেয়ারের পর সবথেকে ওপরে যে লেয়ার রয়েছে সেটা হচ্ছে যে এক্সোস্ফিয়ার। আরেকবার বলে দিই, ট্রপোস্ফিয়ার 0-10 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ার আপ টু 50 কিলোমিটার, এরপরে যেটা বললাম থার্ড লেয়ার মেসোস্ফিয়ার, আর কেমোস্ফিয়ার আপ টু 80 কিলোমিটার, তারপরে ফোর্থ লেয়ার আয়নোস্ফিয়ার 80-400 কিলোমিটার অবধি, 400 কিলোমিটারের ওপরে যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই মোটামুটি ভাগগুলো। এইবার ট্রপোস্ফিয়ারে যদি আলোচনা করি, ট্রপোস্ফিয়ার 1-10 কিলোমিটার, একে খুব বাংলায় একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এখানে কি ক্লাউডস থাকে, অর্থাৎ মেঘ থাকে এবং বৃষ্টিপাত হয়। এটার ইম্পর্টেন্ট প্রশ্ন যে ক্লাউড এবং ক্লাউড কোন ইয়েতে দেখা যায়, কোন লেয়ারে দেখা যায়। ট্রপোস্ফিয়ার ক্লাউড আছে, বৃষ্টিপাত হচ্ছে, মানে ম্যাক্সিমাম ক্লাউডটা ট্রপোস্ফিয়ারেই থাকে, বৃষ্টিপাত ট্রপোস্ফিয়ারে হয়ে থাকে। আর ট্রপোস্ফিয়ারে কি হয়, প্রত্যেক কিলোমিটার ওপরে ওঠার সাথে সাথে 6 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে। অ্যাটমসফেরিক টেম্পারেচার 6 ডিগ্রি সেলসিয়াস করে ডিক্রিজ করে 1 কিলোমিটার ওপরে উঠলে। ভেরি ইম্পর্টেন্ট এই ইনফরমেশান, এটাকে নোট রাখা। এরপরে আমরা ট্রপোপজ আলোচনা অলরেডি করে নিয়েছি। স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আপ টু 50 কিলোমিটার রয়েছে। এবার স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝামাঝি অংশে কী থাকে, ওজোন লেয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার প্রথমেই বলে রাখা যে একে শান্তমণ্ডল, বাংলায় একে শান্তমণ্ডল বলা হয়। অর্থাৎ মেঘ থাকে না, বৃষ্টিপাত হয় না স্ট্র্যাটোস্ফিয়ারে। তাহলে যা মেঘ থাকছে এবং বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু ট্রপোস্ফিয়ারই হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য ট্রপোস্ফিয়ারকে আমরা বললাম ক্ষুব্ধমণ্ডল এবং শান্তমণ্ডল বলছি। অর্থাৎ কোনো মেঘ থাকে না, বৃষ্টিপাতও হচ্ছে না স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার দিয়েই কিন্তু বিমান চলাচল করে বা জেট প্লেন চলে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। এই স্ট্র্যাটোস্ফিয়ারই কিন্তু রয়েছে ওজোন লেয়ার বা ওজোন স্তর। এইবার এই ওজোন লেয়ার বা ওজোন স্তর আলোচনা করতে গিয়ে ওজোন ডিপ্লিশনের কথা চলে আসে। ওজোন ডিপ্লিশন কিন্তু মাথায় রাখতে হবে। তার আগে ওজোন লেয়ারকে আবিষ্কার করেছিলেন চার্লস ফেব্রি এবং হেনরি বুইসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জেনারেল নলেজের, চার্লস ফেব্রি এবং হেনরি বুইসন, এনারা আবিষ্কার করেছিলেন প্রথম ওজোন লেয়ার। এবার ওজোন লেয়ারের সঙ্গে আমরা ডবসনের নাম শুনি, জিএমবি ডবসন প্রথম ওজোন স্পেকট্রোট্রপোমিটার, এই একটা যন্ত্র তৈরি করলেন, যার দ্বারা অ্যাটমসফিয়ারে ওজনের যে ডেন্সিটি সেটা জানা যাবে। যে ডেন্সিটি অফ ওজন ক্যান বি মেজার্ড, অ্যাটমসফিয়ারিক ওজনের ডেন্সিটি মেজার করা যাবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং ডবসন ইউনিটের কথা আমরা জড়িয়ে কিন্তু এই ওজনের ডেন্সিটির সঙ্গেই, ভেরি ইম্পর্টেন্ট ডবসন ইউনিট, মেজারমেন্ট অফ অ্যাটমসফিয়ারিক ওজন ডেন্সিটি, এবং জিএমবি ডবসনের নামে, ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে রাখা, জিকে বা জেনারেল নলেজের কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। এরপরে আমরা আসি কি ওজন লেয়ার কার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওজন লেয়ার কার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, না সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনের দ্বারা। ক্লোরোফ্লোরোকার্বন ওজন লেয়ার, যদি ওজন লেয়ার অ্যাকচুয়ালি কী করছে, সূর্য থেকে যে ক্ষতিকর ইউভি রেজ আসছে, আল্ট্রাভায়োলেট রেজ, ইউভি রেজ যেটা আসছে সূর্যের থেকে, সেই আল্ট্রাভায়োলেট রেজকে অ্যাবজর্ব করছে ওজন লেয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার, মানে আমরা নিচের দিক থেকে দ্বিতীয় স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের
থাকছে কি ওজন লেয়ার, এই ওজন লেয়ারের যে ওজন গ্যাস রয়েছে অর্থাৎ ও থ্রি, এই ও থ্রি বা ওজনই কিন্তু এই যে লেয়ার আছে এই লেয়ারই কিন্তু ইউভি রেজ বা আল্ট্রাভায়োলেট রেজ বা অতিবেগুনি রশ্মি এই রেজগুলিকে অ্যাবজর্ব করছে এবং ক্ষতি থেকে রক্ষা করছে। এখন সমস্যার বিষয় হচ্ছে এই ওজন লেয়ার ডিপ্লিট হয়ে যাচ্ছে বা ওজন হোল তৈরি হচ্ছে। ওজন লেয়ার ডিপ্লিট হচ্ছে কীভাবে? ওজন লেয়ার ডিপ্লিশনের জন্য মেনলি কি দায়ী? সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন কীভাবে কাজ করছে এটা জাস্ট যদি একটু আলোচনা করে দিই। সিএফসিএল থ্রি এর সঙ্গে যদি কোনো ইউভি রেজ সংস্পর্শে আসে, এর স্পর্শে আসে, আল্ট্রাভায়োলেট রেজ যদি স্পর্শে আসে, তাহলে সিএফসিএল টু এবং সিএল সিএফসিএল থ্রি থেকে একটি ক্লোরিন অণু বেরিয়ে যায়, সিএল একটা বেরিয়ে যায়। এই সিএল পরবর্তীকালে ও থ্রির সঙ্গে বিক্রিয়া করে এবং তৈরি করে কি সিএলও প্লাস ও টু। এই যে সিএলও পুনরায় আরেকটি ও থ্রির সঙ্গে বা ওজনের সঙ্গে বিক্রিয়া করে এবং তৈরি করে কি সিএল প্লাস টু ও টু। তার মানে কি ওজন লেয়ার কিন্তু ভেঙে যাচ্ছে, একটা ভয়ঙ্কর সাইকেল যেখানে একবার ইউভি রেজ এখানে সিএফসিএল থ্রি ঢুকছে অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন ঢুকছে, এর সঙ্গে বিক্রিয়া করে একটি ক্লোরিন অণু বেরিয়ে যাচ্ছে এবং এই ক্লোরিন অণু ওজনের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে সিএলও প্লাস ও টু তৈরি করছে, পরবর্তী সময়ে এই সিএলও আরেকটি ও থ্রি বা ওজন অণুর সঙ্গে বিক্রিয়া করে একটি আবার ক্লোরিন একটি ক্লোরিন অণু সেপারেট করছে এবং দুটি অক্সিজেন অণু তৈরি করছে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ক্লোরিন কিন্তু আবার পুনরায় ওই ও থ্রির সঙ্গে বিক্রিয়া করে সিএলও এবং ও টু তৈরি করবে। সো এটা কিন্তু একটা দুষ্ট চক্রের মতো, একবার যদি সিএফসি ঢোকে তাহলে কিন্তু ওজন স্তরকে নষ্ট করতে আরম্ভ করবে, ওজন লেয়ারকে ডিপ্লিট করতে আরম্ভ করবে, মুছে দেবে এবং তার ফলে সমস্ত ইউভি রেজ আমাদের ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে এবং যেটা পরবর্তীকালে কী হবে, আস্তে আস্তে স্কিন ক্যান্সারের সংখ্যা বাড়তে থাকবে। এইবার ইউভি রেজ নিয়ে আলোচনা করতে গিয়ে, ইউভি রেজ তিন রকমের হয়, ইউভি এ, ইউভি বি, ইউভি সি। ইউভি এ যার ওয়েভলেন্থ 400 থেকে 315 ন্যানোমিটার, ইউভি বি যার ওয়েভলেন্থ 315 থেকে 280 ন্যানোমিটার এবং ইউভি সি যার ওয়েভলেন্থ 280 থেকে 100 ন্যানোমিটার, অর্থাৎ ইউভি সি এর ওয়েভলেন্থ সবথেকে কম। এইবার ইউভি সি এটাই কিন্তু যার ওয়েভলেন্থ সবথেকে কম এটাই সবথেকে বেশি ক্ষতিকর, কিন্তু এটা মোস্টলি অ্যাবজর্ব বাই দি ওজন লেয়ার। এবার আসি ইউভি বি যার ওয়েভলেন্থ বললাম 315 থেকে 280 ন্যানোমিটার। এই ইউভি বি রেজ আমাদের স্কিনে যে ভিটামিন ডি তৈরি হচ্ছে তার জন্য রেসপন্সিবল, অর্থাৎ প্রোডাকশান অফ ভিটামিন ডি ইন আওয়ার স্কিন ইজ হেল্পড বাই হুইচ রে যদি বলি, তাহলে কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউভি বি রেজ, ইউভি বি রেজ উইল বি দ্য অ্যান্সার। তারপরে আমরা চলে আসি, না এই ইউভি বি রেজ কিন্তু আবার বেশি এক্সপোজার হলে এটাই স্কিন বার্নের জন্য দায়ী, তার সঙ্গে এটা কি না ক্যাটারাক্ট বা ছানিও কিন্তু পরবর্তীকালে এর জন্য হতে পারে ইউভি বি রেজের জন্য। তো অতিরিক্ত এক্সপোজার অফ ইউভি বি রেজ সেটাও কিন্তু খারাপ। এরপরে সবথেকে বেশি ওয়েভলেন্থের যেটা 400 থেকে 315 ন্যানোমিটার, সেই ওয়েভলেন্থের যে ইউভি এ রেজ এটা মোস্টলি আর্থে আসছে, অর্থাৎ খুব অল্প এটা অ্যাবজর্ব করে ওজন, বাকিটা আর্থে এসে পৌঁছায়, কিন্তু এটা মোস্টলি ইনএফেক্টিভ, এর কোনো সাইড এফেক্ট কিছু নেই। তো এই গেল ওজনের আলোচনা এবং ওজন লেয়ার কীভাবে ডিপ্লিট হচ্ছে তার আলোচনা। ওজন লেয়ার ডিপ্লিশন কমাতে 1987 একটি প্রোটোকল সাইন হয়েছিল, তার নাম মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কেম ইন টু ফোর্স ইন 1st January 1989। ভেরি ইম্পর্টেন্ট জিকের প্রশ্ন, এই মন্ট্রিল প্রোটোকলে কী বলা হয়েছিল, যে সমস্ত দ্রব্য সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন তৈরি করছে যেটা ওজন লেয়ার ডিপ্লিশনের জন্য দায়ী, সেই সমস্ত দ্রব্যের ব্যবহার কমানো, সিএফসির ব্যবহার কমানো। ভেরি ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টের ক্লাসে আমরা নতুন করে আলোচনা করব। এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার তো আলোচনা হয়েই গেল। এরপরে চলে আসি মেসোস্ফিয়ার, থার্ড লেয়ার, নিচে থেকে বা উপর থেকে যেদিক থেকে দেখি মধ্যবর্তী নিচে থেকে থার্ড লেয়ার মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে কী হয় না, উল্কা যেগুলো আসে সেগুলো এখানে ডিস্ট্রয় হয়ে যায়, মেসোস্ফিয়ারে এসে সেগুলো ডিস্ট্রয় হয়ে যায়। মেসোস্ফিয়ারে অনেক কেমিক্যাল রিয়াকশান চলে বলে একে অনেক সময় কেমোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এর পরবর্তী যে লেয়ার ভেরি ইম্পর্ট্যান্ট, আয়নোস্ফিয়ার, ফোর্থ লেয়ার যদি নিচের দিক থেকে আমরা যাই, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ার, দ্যাট ইজ দ্য ফোর্থ লেয়ার। এই আয়নোস্ফিয়ার 80 থেকে 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আয়নোস্ফিয়ার কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট,
এখানে দুটো জিনিস আলোচনা করব মেনলি। একটা হচ্ছে রেডিও ওয়েভস, যেটা আর্থ থেকে রেডিও ট্রান্সমিট হচ্ছে এই আয়নোস্ফিয়ার থেকে আবার রিফ্লেক্ট করে পৃথিবীতে ফিরে আসছে। রেডিও ওয়েভস যেগুলো, রিফ্লেকশন অফ রেডিও ওয়েভসের জন্য কে রেসপন্সিবল? না, আয়নোস্ফিয়ার। এবং আরেকটি বিষয় যেটা আমরা কুমেরু প্রভা বা সুমেরু প্রভা বলে চিনে থাকি, সেটা হচ্ছে যে অরোরা বোরিয়ালিস নর্দার্ন পোলার রাইট পোলার লাইট এবং হচ্ছে অরোরা অস্ট্রালিস সাউদার্ন পোলার লাইট, এই দুটির জন্য রেসপন্সিবল কোন স্তরে যদি হয়ে থাকে যদি বলা হয়, তাহলে এটা আয়নোস্ফিয়ার উইল বি দ্য অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন আলোচনা করে দিলাম। এখন এই আয়নোস্ফিয়ার যে 80 থেকে 400 কিলোমিটার, এটারও কিন্তু ভাগ আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট এই কারণেই, আয়নোস্ফিয়ারের চারটি ভাগ আছে, সেগুলিকে বলা হয় DEFG। ডি লেয়ার, ই লেয়ার, এফ লেয়ার এবং জি লেয়ার। ডি হচ্ছে আয়নোস্ফিয়ারের সব থেকে নিচের লেয়ার, ডি লেয়ার যেটা মোটামুটি 90 কিলোমিটার অবধি বিস্তৃত। এই লেয়ারে এটা সূর্যাস্তের পর বা সানসেটের পর এই লেয়ারের কোনো অস্তিত্ব থাকে না। এরা লো ফ্রিকোয়েন্সি যে রেডিও ওয়েভস আছে, লো ফ্রিকোয়েন্সি রেডিও ওয়েভসকে এরা কী করে না, ফেরত পাঠায়, অর্থাৎ রিফ্লেক্ট করে। কিন্তু মিডিল এবং হাই ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ যেগুলো আছে সেগুলিকে অ্যাবজর্ব করে নেয়। এরপরে আসি ই লেয়ার, যেটা 120 থেকে 130 কিলোমিটার অবধি বিস্তৃত, মানে এখানে বললাম 80 থেকে 90, তারপরে 90-এর পর থেকে 120 বা 130 কিলোমিটার অবধি এই ই লেয়ার বিস্তৃত। ই লেয়ার কিন্তু কী করে না, ই লেয়ার মিডিল এবং হাই ফ্রিকোয়েন্সি যে ওয়েভস আছে সেটাকে রিফ্লেক্ট করে, এবং সানসেটের পর বা সূর্যাস্তের পর ই লেয়ারেরও কোনো অস্তিত্ব থাকে না। এরপরে আসি এফ লেয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এফ লেয়ার, যেটা মোটামুটি 250 কিলোমিটার অবধি যায়, 120 বা 130-এর পর থেকে অন অ্যান এভারেজ 250-300 কিলোমিটার অবধি যায়। ই লেয়ার, দ্যাট ইজ দ্য থার্ড লেয়ার, নিচের থেকে ধরলে থার্ড লেয়ার অফ দি আয়নোস্ফিয়ার, ভেরি ইম্পর্টেন্ট। একটা ইম্পর্টেন্ট যে ই লেয়ার, ই লেয়ারকে কেনেলি হেভিসাইড লেয়ার বলা হয়, দুইজন বিজ্ঞানীর নামে নামকরণ, কেনেলি হেভিসাইড লেয়ার। কোন স্তরকে বলা হয় ই লেয়ার অফ আয়নোস্ফিয়ার। এরপরে এফ লেয়ার, যাকে অ্যাপলেটন বার্নেট লেয়ার বলা হয়, অ্যাপলেটন এবং বার্নেট এই দুজন বিজ্ঞানীর নামে নামকরণ হয়েছে এই এফ লেয়ার অফ আয়নোস্ফিয়ার। এফ লেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লং ডিস্টেন্স রেডিও কানেক্টিভিটি, অর্থাৎ রেডিও কমিউনিকেশানের যে লং ডিস্টেন্স রেডিও কমিউনিকেশান, এটার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই নিচের থেকে ধরলে থার্ড লেয়ার অফ আয়নোস্ফিয়ার, দ্যাট ইজ জি লেয়ার, যেটাকে অ্যাপলেটন বার্নেট লেয়ার বলা হয়ে থাকে। এই লেয়ার লং ডিস্টেন্স রেডিও কমিউনিকেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা। এরপরে জি লেয়ার, জি লেয়ার ইজ দ্য আপার মোস্ট লেয়ার, জি লেয়ার ইজ দ্য আপার মোস্ট লেয়ার অফ আয়নোস্ফিয়ার। এরপরে আমরা চলে আসি জাস্ট অরোরা বোরিয়ালিস এবং অরোরা অস্ট্রালিস কীভাবে হচ্ছে। অনেক সময় কী হয়, আমরা দেখি যে সৌর ঝড় হয়, এই সৌর ঝড়ের সময় অনেক ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে চলে আসে এবং এই যে অ্যাটমসফেরিক লেয়ারগুলি আছে এই লেয়ারে সজ্জিত হয়, এবং আয়নোস্ফিয়ারে এই ইলেকট্রনের সজ্জা দেখা যায়। এই ইলেকট্রন বা প্রোটন, এগুলি কিন্তু সজ্জা দেখা যায়। এই ইলেকট্রন বা প্রোটনের সঙ্গে অ্যাটমসফেরিক যে নাইট্রোজেন এবং অক্সিজেন অণু আছে সেগুলোর কোলিশন হয়। এই কোলিশনের ফলে কী হয়, একটা এনার্জি এই নাইট্রোজেন বা অক্সিজেন অ্যাটমের মধ্যে যায়, এবং এই এনার্জি পাওয়ার পর একটা রিভার্স এনার্জি, নাইট্রোজেন বা অক্সিজেন অ্যাটম থেকে রিভার্স একটা এনার্জি বেরোয়, সেটাই ইন ফর্ম অফ লাইট বেরোয়। তার জন্যই কিন্তু এই অরোরা বোরিয়ালিস বা অরোরা অস্ট্রালিস, অর্থাৎ যথাক্রমে নর্দার্ন পোলার লাইট অরোরা বোরিয়ালিস এবং সাউদার্ন পোলার লাইট অরোরা অস্ট্রালিস ঘটছে। তাহলে আয়নোস্ফিয়ারে এই অরোরা অস্ট্রালিস এবং অরোরা বোরিয়ালিস এই দুটি জিনিস দেখা যাচ্ছে, এবং এর পরের যে লেয়ার আমরা আলোচনা করার সেটা হচ্ছে যে ইট ইজ দ্য মোস্ট লেয়ার, মোস্ট আপার মোস্ট লেয়ার, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ারের পরে যে লেয়ার থাকে তাকে আমরা বলি এক্সোস্ফিয়ার, ওভার 400 কিলোমিটার ফ্রম দি গ্রাউন্ড লেভেল, ফ্রম দি সি লেভেল বলতে পারি, 400 কিলোমিটারের ওপরে যখন যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি এক্সোস্ফিয়ার। এই গেল আজকে আমাদের 5টা লেয়ার নিয়ে আলোচনা অ্যাটমসফিয়ারের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যা ইনফরমেশান আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। একবার পড়ে, একবার শুনে নিয়ে, দুবার শুনে নিয়ে যদি বই পড়া যায় তাহলে প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া যাবে, ইন ডিটেল বলা আছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।